Hello students, welcome back. Today we will discuss about magnetism and magnetic intensity. এই টপিক নিয়ে এখানে আমরা ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটারের ফিফথ ক্লাসে ম্যাগনেটাইজেশন, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রিলেশনগুলো কী এবং তাদের ইকুয়েশনগুলো কী এগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স অরবিট। চলো শুরু করা যাক। কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে যে ম্যাগনেটাইজেশন বা ম্যাগনেটিক মুভমেন্ট, এই যে ক্যারেক্টারগুলো, সেগুলো কোথা থেকে আসে সেটা আমাদের ফার্স্টে জানা দরকার। দেখো, কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটাইজেশন ফেরোম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক, যে কোনো টাইপের ম্যাটেরিয়াল হতে পারে, তাদের মধ্যে যে ম্যাগনেটিক যে ক্যারেক্টারগুলো সেগুলো ডিপেন্ড করে যে সেই ম্যাটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রনের কনফিগারেশন এবং তাদের স্পিন, তার উপরে ডিপেন্ড করে। কারণ কি, এখানে বলেছে দেখো, উই হ্যাভ সিন দ্যাট সার্কুলেটিং ইলেকট্রন ইন অ্যান অ্যাটম হ্যাজ আ ম্যাগনেটিক মুভমেন্ট। তার মানে কি, যে কোনো একটা নিউক্লিয়াসকে ঘিরে যদি একটা ইলেকট্রন রিভলভ করে, সেটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু আ কারেন্ট। কারণ কি, অ্যাম্পিয়ার্স লতে আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা কারেন্ট ক্যারিং ক্লোজ লুপ যদি আমরা নিয়ে নেই এবং তার মধ্যে দিয়ে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তাহলে তার কি একটা ম্যাগনেটিক ফিল্ড আমরা পাই, ঠিক কিনা? সেই সার্ফেসের পারপেন্ডিকুলার ডাইরেকশনে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাই। ঠিক একই রকম ভাবে যদি একটা ইলেকট্রন, ধরুন একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে ঘিরে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে কি সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ফ্লো ঘোরে, তাহলে কি হবে, তার ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট আমরা কি ক্লকওয়াইজ ডাইরেকশনে পাবো না, তার ঠিক অপোজিট ডাইরেকশনে পাবো। তো একই রকম ভাবে যদি কোনো একটা নিউক্লিয়াসকে সেন্টার করে একটা ইলেকট্রন রিভলভ করে, তাহলে তার ইকুইভ্যালেন্ট একটা কারেন্ট পাওয়া যায়, যার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক কিনা? তার মানে কি, এই যে কারেন্ট ক্যারিং লুপ, আমরা দেখেছিলাম কি যে একটা ম্যাগনেটিক ডাইপোলের মতো কাজ করে, রাইট? তো যার জন্য কি হবে, এর একটা ম্যাগনেটিক মুভমেন্ট সৃষ্টি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে, ঠিক কিনা? তার মানে কি, প্রত্যেকটা ইলেকট্রন যে রিভলভ করছে, তার এগেনস্টে একটা করে ম্যাগনেটিক মুভমেন্ট তৈরি হবে, যার ফলে কি হবে, বলছে ইন এ বাল্ক ম্যাটেরিয়াল দিস মুভমেন্ট অ্যাড আপ ভেক্টোরিয়ালি অ্যান্ড দে ক্যান গিভ এ নেট ম্যাগনেটিক মুভমেন্ট হুইচ ইজ নন জিরো। তার মানে বলছে যে এরকম যদি একটা ম্যাটেরিয়ালকে আমি নিয়ে নিই, সে ম্যাটেরিয়ালের মধ্যে মিলিয়ন্স অফ অ্যাটমস আছে, এরকম একটা সলিড যদি নিয়ে না হয়, এর মধ্যে কি প্রচুর পরিমাণে অ্যাটম আছে, ঠিক কিনা? তো প্রত্যেকের ইলেকট্রনগুলো কি করছে, রিভলভ করছে। তো সেই ক্ষেত্রে এই টোটাল যে ম্যাগনেটিক মুভমেন্ট, প্রত্যেকটা ইলেকট্রনের রিভলিউশনের জন্য যে টোটাল ম্যাগনেটিক মুভমেন্ট, সবগুলোকে যদি ভেক্টোরিয়ালি অ্যাড করা হয়, তাহলে যে ম্যাগনেটিক মুভমেন্টটা আমরা পাবো, তার যদি একটা ফাইনাইট ভ্যালু থাকে, তাহলে সেই ম্যাটেরিয়ালটা কি করবে, একটা ম্যাগনেটিক ক্যারেক্টার শো করবে, ঠিক কিনা? তো এইভাবেই কিন্তু কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে। এবার নর্মালি হয় কি, যে তাদের এই যে ম্যাগনেটিক মুভমেন্টগুলো, যে ছোটো ছোটো ইলেকট্রনের রিভলিউশনের জন্য যে ম্যাগনেটিক মুভমেন্ট, এগুলো র্যান্ডমলি ছড়িয়ে থাকে। এবার যখন আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাপ্লাই করি, তখন সেই ম্যাগনেটিক মুভমেন্টগুলো বা ম্যাগনেটিক ডাইপোলগুলো, সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশনে অ্যালাইনমেন্ট হয়। তো যখন তারা নির্দিষ্ট একটা ডাইরেকশনে অ্যালাইনমেন্ট হবে, তখনই সেটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা ম্যাগনেটের মতো বিহেভ করবে, রাইট? তো এই হচ্ছে ব্যাপার। তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কিন্তু এদের অ্যালাইনমেন্টটা একটা নির্দিষ্ট ডাইরেকশনে আসবে। তো এইভাবে ম্যাগনেটিক ফিল্ড আমরা, এভাবে আমরা ম্যাগনেট তৈরি করি। তো এখানে কি বলেছে দেখো, ম্যাগনেটাইজেশন এম অফ এ স্যাম্পেল টু বি ইকুয়াল টু ইটস নেট ম্যাগনেটিক মুভমেন্ট পার ইউনিট ভলিউম। তাহলে এখানে ম্যাগনেটাইজেশন মানে বুঝতে হবে যে নেট ম্যাগনেটিক মুভমেন্ট পার ইউনিট ভলিউম। তার মানে কি, যে ম্যাগনেটাইজেশন এম ইকুয়ালস টু নেট ম্যাগনেটিক মুভমেন্ট দ্যাট ইজ স্মল এম নেট বা টোটাল ডিভাইড বাই ভলিউম ভি। ধরে নিলাম এটা একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের যতগুলো ম্যাগনেটিক মুভমেন্ট আছে সবগুলোকে যদি আমি অ্যাড করি, তাহলে নেট ম্যাগনেটিক মুভমেন্ট পাবো। আর এর যা ভলিউম, সেই ভলিউম যদি আমি ডিভাইড করে দিই, তাহলে এই ম্যাটেরিয়ালটার আমি ম্যাগনেটিক মুভমেন্ট পাবো, বুঝতে পারছো? তারপরে কি বলেছে, কনসিডার আ লং সলিনয়েড অফ এন টার্ন পার ইউনিট লেন্থ। বলছে ঠিক আছে, এবার আমরা ম্যাটেরিয়াল নিয়ে বুঝতে পারলাম যে ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে জেনারেট করছে। এরপরে যদি আমরা, এর আগেও আমরা দেখেছিলাম যে কি, ম্যাগনেট ছাড়াও একই রকমের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় কিসের ক্ষেত্রে, সলিনয়েডের ক্ষেত্রে। তো সেখানে আমরা কি দেখেছিলাম, যে সলিনয়েডের মধ্যে যদি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করে, তাহলে তার একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক কিনা? তার মানে এখানে একটা সলিনয়েড আমরা ড্র করবো, ধরে নিলাম এটা একটা সলিনয়েড,
এবার এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, তাহলে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে এরকম। তো এই ক্ষেত্রে কি দেখবো আমরা, যে এর যে কোর বা ইন্টারনাল পোর্শনে ম্যাগনেটিক ফিল্ডটা ইউনিফর্ম, কিন্তু বাইরের দিকে সেগুলো একটু ফ্রিঞ্জিং এফেক্টের জন্য ছড়িয়ে যায়, তাই না? তো এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড কিন্তু সলেনয়েডের মধ্যে তৈরি হবে। তো সেখানে কি বলেছে, যে কনসিডার আ লং সলেনয়েড অফ এন টার্ন পার ইউনিট লেন্থ অ্যান্ড ক্যারিং আ কারেন্ট আই, আই কারেন্ট ফ্লো করছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইন দ্য ইন্টেরিয়ার অফ দ্য সলেনয়েড ওয়াজ শোন টু বি গিভেন বাই, তাহলে এর মধ্যে দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কি দেখেছিলাম আমরা, যে বি ইকুয়ালস টু মিউ জিরো এন আই, এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ, তাহলে টোটাল নাম্বার অফ টার্ন যদি এন হয় আর টোটাল লেন্থ যদি এল হয় তাহলে কি হবে, এন বাই এল হবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করতে পারি, সেটা কিসের, এই সলিনয়েডের। এবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা আমরা পেলাম সেটা কিন্তু এর কোরে, এটা এয়ার, ঠিক আছে, এখানে কোনো ম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা অন্য কোনো ডায়াম্যাগনেটিক বা প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স কিন্তু এর মধ্যে ঢোকানো হয়নি, এটা একটা এয়ার কোর, নর্মাল একটা সলিনয়েড, এর মধ্যে দিয়ে কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে। কিন্তু এর মধ্যে যদি আমরা একটা ম্যাটেরিয়ালকে এন্টার করিয়ে দিই তাহলে কি হবে, তাহলে এর মধ্যে যদি ম্যাগনেটিক ম্যাটেরিয়াল এন্টার করা হয় তাহলে যে ইকুয়েশনটা হবে, ফর ম্যাটেরিয়াল কোর নন জিরো ম্যাগনেটাইজেশন, এখানে দেখো তাহলে হবে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু বি জিরো প্লাস বি এম, এখানে বি এমটা কি, এই বি এমটা হচ্ছে এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড, কার জন্য, এই যে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, এই যে আমরা নন জিরো ম্যাগনেটাইজেশনের যে একটা ম্যাটেরিয়াল আমরা এর কোরে এন্টার করিয়ে দিয়েছি তার জন্য কিন্তু এই এক্সট্রা টার্মটা আসবে, যেটাকে আমরা বলছি বি এম। বি এম ইজ প্রপোর্শনাল টু ক্যাপিটাল এম, ক্যাপিটাল এমকে আমরা কি বলছি, ম্যাগনেটাইজেশন, দ্যাট ইজ বি এম ইজ ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু ক্যাপিটাল এম, এখানে মিউ জিরোটা কি, এটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, রাইট, বুঝতে পারছো? তাহলে এইভাবে কিন্তু আমরা বি এম কে ডিনোট করতে পারি। তাহলে এম কে আমরা এখান থেকে লিখতে পারি যে এম ইকুয়ালস টু বি এম ডিভাইড বাই মিউ জিরো, রাইট। এবার এইখান থেকে আর একটা টার্ম আমাদের চলে আসবে, যে যেটাকে আমরা বলছি যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি। তো ম্যাগনেটিক ইন্টেন্সিটি আমরা কাকে বলবো, দেখো এখান থেকে আমরা পাবো যে কি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এটাকে আমরা বলছি এইচ, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে এইচ ইকুয়ালস টু বি ডিভাইড বাই মিউ জিরো মাইনাস এম, এখানে বিটা কি, বিটা হচ্ছে টোটাল ম্যাগনেটিক ফিল্ড, তাকে আমরা মিউ জিরো দিয়ে ডিভাইড করব, মাইনাস এম কোথা থেকে আসছে, এই যে এম কে আমরা কি লিখতে পারি, যে বি এম বাই মিউ জিরো, তাহলে বি বাই মিউ জিরো করলে আমরা কি পাবো, বি জিরো বাই মিউ জিরো প্লাস বি এম বাই মিউ জিরো, এটাকে আমরা এম লিখতে পারি। তাহলে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এটা পাবো, রাইট, এই ইকুয়েশনকে যদি আমরা মিউ জিরোতে ডিভাইড করে দিই তাহলে আমরা ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ এর ভ্যালুটা পাবো, এইটাকে বলা হচ্ছে তোমার ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ। এখানে একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ আর ম্যাগনেটাইজেশন এম, এদের ডাইমেনশন কিন্তু সেম, বুঝতে পারছো? তাহলে ডাইমেনশন অফ এম, এটা কি, এল ইনভার্স এ, সেম অ্যাজ এইচ, রাইট। তাহলে কোনো একটা ম্যাটেরিয়ালের টোটাল ম্যাগনেটিক ফিল্ডটা যদি আমাদেরকে বের করতে হয় সেটা কত হবে, টোটাল ম্যাগনেটিক ফিল্ড, দেখো টোটাল ম্যাগনেটিক ফিল্ড কি, বি ইকুয়ালস টু মিউ জিরো এইচ প্লাস এম, বি জিরোকে আমরা কি লিখতে পারি, মিউ জিরো ইন্টু এইচ, আর বি এম কে আমরা কি লিখতে পারি, মিউ জিরো ইন্টু এম, এ দেখো এই ইকুয়েশন থেকে আমরা পাবো এটা, এই যে বি এম ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এম, তাহলে এই দুটো ভ্যালু বসালে কিন্তু আমরা এই রিলেশনটা পাবো, বি ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, দিস ইজ দ্য রিলেশন। তো এখানে আমাদের কি বলেছে দেখো, এখানে এইচটা কি, এইচটা হচ্ছে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এমটা কি, এমটা হচ্ছে ম্যাগনেটাইজেশন, তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে আমরা দুটো ভাগে ভাগ করছি, সেটা এখানে বলে বলা হয়েছে যে উই হ্যাভ পার্টিশনড দ্য কন্ট্রিবিউশন টু দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড দ্য স্যাম্পেল ইন্টু টু পার্ট, কোন একটা এই স্যাম্পেলের ইনসাইডে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে, এই সলিনয়েডের ইনসাইডে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তার দুটো কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে, ফার্স্ট হচ্ছে ডিউ টু দ্য এক্সটার্নাল ফ্যাক্টর সাচ অ্যাজ দ্য কারেন্ট ইন দ্য সলিনয়েড, ফার্স্ট কি, যে এক্সটার্নাল ফ্যাক্টর যে যার সঙ্গে এইচ রিলেটেড,
এক্সটার্নাল ফ্যাক্টর কি কারেন্ট। যদি সলিনয়েডের মধ্যে যদি আমরা কারেন্টের ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে, সেই ক্ষেত্রে দিস ইজ রিপ্রেজেন্টেড বাই এইচ অ্যান্ড দ্য আদার ডিউ টু দ্য স্পেসিফিক নেচার অফ দ্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল। অর্থাৎ যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করছি তার নেচারটা কিরকম, সেটা কি ফেরোম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক তার উপরে ডিপেন্ড করবে, বুঝতে পারছো? তো যেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি এম দিয়ে। দ্য লেটার কোয়ান্টিটি ক্যান বি ইনফ্লুয়েসড বাই আ এক্সটার্নাল ফ্যাক্টর, পরের যে কোয়ান্টিটি এম এই এম এর ভ্যালুটা কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে ম্যাগনেটাইজেশন এম ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে কাই ইন্টু এইচ। এখানে কাইটা কি, এখানে কাই হচ্ছে তোমার ইট ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি যে ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি। তো এই যে রিলেশনটা এম ইকুয়ালস টু কাই ইন্টু এইচ, ম্যাগনেটাইজেশন এম এবং ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে এইটা। তো এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, কাইটা হচ্ছে ডাইমেনশনলেস কোয়ান্টিটি যাকে আমরা বলছি ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি, রাইট? তো এখানে কায়ের যে ভ্যালু, কায়ের ভ্যালু কিন্তু দুরকমের হতে পারে, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ। তো কাই হতে পারে পজিটিভ, আবার কাই হতে পারে তোমার নেগেটিভ। এবার কোন যেসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কাই পজিটিভ তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক, আর যেসব ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কায়ের ভ্যালু নেগেটিভ তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক। তো এই দুটো সাবস্টেন্সের জন্য কিন্তু কায়ের ভ্যালু ডিফারেন্ট হয়, সেটা আমরা একটা এরপরে একটা আমরা চার্টে দেখব যে কোন কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কায়ের ভ্যালু কত, সেটা আমরা একটা ফ্লো চার্টে দেখব। তাহলে টোটাল ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু এবার কত আসছে সেটাকে আমরা লিখতে পারি যে বি ইকুয়ালস টু কি ছিল, এইচ প্লাস এম ছিল। এবার আমরা কি লিখতে পারি, এম এর জায়গায় কি লিখতে পারি যে কাই ইন্টু এইচ, তো মিউ জিরো এইচ প্লাস কাই ইন্টু এইচ, রাইট? এটাকে কি লেখা যায়, মিউ জিরো ওয়ান প্লাস কাই ইন্টু এইচ। এই যে ওয়ান প্লাস কাই এই যে ভ্যালুটা একে আমরা বলি যে মিউ আর, যাকে আমরা বলি রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তো এই ওয়ান প্লাস কাই যে ফ্যাক্টরটা আসছে এটাকে আমরা বলছি মিউ আর। তাহলে এটাকে আমরা কি পাচ্ছি যে মিউ জিরো ইন্টু মিউ আর ইন্টু এইচ, এটাকে সিম্পলি আমরা লিখতে পারি যে মিউ ইন্টু এইচ, তাহলে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, এই রিলেশনটা আমরা পাচ্ছি ফাইনালি। তাহলে মিউ কে আমরা কি লিখতে পারি যে মিউ জিরো ইন্টু মিউ আর, এখানে মিউ কি, মিউ হচ্ছে তোমার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। তাহলে মিউ জিরোটা কি, মিউ জিরোটা হচ্ছে ফ্রি স্পেসে, আর মিউটা কি, এটা হচ্ছে সাবস্টেন্সের মধ্যে। এখানে মিউ আরটা হচ্ছে তোমার রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যার ভ্যালু হচ্ছে ওয়ান প্লাস কাই, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে ফাইনাল যে আমরা ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ ইন্টু এইচ, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন। তো এখানে কি বলা হয়েছে যে মিউ আর ইকুয়ালস টু ওয়ান প্লাস কাই ইজ আ ডাইমেনশনলেস কোয়ান্টিটি কল দ্য রিলেটিভ ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য সাবস্টেন্স, ইট ইজ অ্যানালগ টু দ্য ডাইলেকট্রিক কনস্ট্যান্ট ইন ইলেকট্রোস্ট্যাটিক। ডাইরেক্ট্রিক কনস্ট্যান্ট ইলেকট্রোস্ট্যাটিকে যেটা ছিল যে তোমার ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট, তার সঙ্গে কিন্তু এটা অ্যানালগাস। এর আগেও আমরা এটা নিয়ে ডিসকাস করেছি, দ্য ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ দ্য সাবস্টেন্স ইজ মিউ অ্যান্ড ইট হ্যাজ দ্য সেম ডাইমেনশনাল ইউনিট অ্যাজ মিউ জিরো। আচ্ছা, তো নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা দেখবো কায়ের ভ্যালু দ্যাট ইজ ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটির ভ্যালু পজিটিভ হচ্ছে এবং কোন কোন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে নেগেটিভ হচ্ছে। যদি পজিটিভ হয় তাহলে তারা প্যারাম্যাগনেটিক, যদি নেগেটিভ হয় তাহলে তারা ডায়াম্যাগনেটিক। এখানে সেই লিস্টটা তোমরা পেয়ে যাবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিসমাথ, কপার, ডায়মন্ড, গোল্ড, লেড, মার্কারি এদের সব ভ্যালুগুলো কিন্তু নেগেটিভ। আবার অন্যদিকে অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ক্রোমিয়াম, লিথিয়াম, ম্যাগনেসিয়াম এদের কায়ের ভ্যালু কিন্তু সবগুলো পজিটিভ, তাই না? তার মানে কি, এরা সবাই প্যারাম্যাগনেটিক, এরা সবাই ডায়াম্যাগনেটিক, রাইট? নেক্সট আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেম দেখব, এক্সাম্পল 5.10 কি বলছে, আ সলিনয়েড হ্যাজ আ কোর অফ ম্যাটেরিয়াল উইথ রিলেটিভ পারমিয়াবিলিটি 400। বলছে একটা সলিনয়েডের যে কোর তার ম্যাগনেটিক পারমিয়াবিলিটির ভ্যালু 400। দ্য উইন্ডিং অফ দ্য সলিনয়েড আর ইনসুলেটেড ফ্রম দ্য কোর ক্যারিজ আ কারেন্ট 2 অ্যাম্পিয়ার। বলছে ইনসুলেটেড ওয়্যার দিয়ে তৈরি, সেটা 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। ইফ দ্য নাম্বার অফ টার্ন ইজ 1000 পার মিটার, দ্যাট ইজ স্মল এন এর ভ্যালু হচ্ছে তোমার 1000। এখানে রিলেটিভ পারমিয়াবিলিটি অর্থাৎ মিউ আর এর ভ্যালু দেওয়া আছে তোমার 400, কারেন্ট আই এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার, রাইট? আর আমাদেরকে কি কি বের করতে বলেছে, আমাদেরকে বের করতে বলেছে এইচ এম বি, দ্যাট ইজ ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ, ম্যাগনেটাইজেশন এম, আর ম্যাগনেটিক ফিল্ড বি কে বের করতে বলেছে।
আর নাম্বার ডিতে বলেছে যে দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম, ম্যাগনেটাইজিং কারেন্টটা আমাদের এখানে বের করতে বলেছে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটা পর একটা করবো এখানে। সেটা কি বলেছে বলো, নাম্বার এ বলেছে যে ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ এর ভ্যালু কত বলো তো? আমরা কি দেখেছিলাম যে এন ইন্টু আই, তাই না? এখানে এন এর ভ্যালু কত? এন হচ্ছে নাম্বার অফ টার্নস, দ্যাট ইজ 1000, আর আই কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এটা করলে কত হবে? 2 × 10³ অ্যাম্পিয়ার পার মিটার, তাই না? এখান থেকে আমরা পেয়ে গেলাম ম্যাগনেটিক ইন্টেন্সিটি। নাম্বার বি বের করতে বলেছে যে ম্যাগনেটাইজেশন এম। দেখো এম এর ভ্যালু বের করতে হলে আমাদেরকে আগে ম্যাগনেটিক ফিল্ড থেকে শুরু করতে হবে, কারণ কি ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালু কি ছিল? বি ছিল μ₀ × H+M, তাই না? এখানে এইচ এর ভ্যালু আমরা জানি এখান থেকে, ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হবে আগে। তাহলে নাম্বার সিটা আগে করছি আমি এখানে, যে ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু, এখানে একটা ফর্মুলা আমরা কি দেখলাম যে μ₀ μr × H, তাই না? দেখো ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু আমরা এখান থেকে কি পাচ্ছি যে μ₀ μr × H, যাকে আমরা বলছি μ। তো এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব যে বি ইকুয়ালস টু μ₀ μr × H। এখানে μ₀ এর ভ্যালু কত? এটা আমরা জানি কি যে 4π × 10⁻¹⁷, তাই না? μr এর ভ্যালু কত? 400 × H এর ভ্যালু কত? 2 × 10³। এটা করলে হবে তোমার 1.0 টেসলা, বুঝতে পারছো? তো এখান থেকে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালুটা পেলাম। এই ম্যাগনেটিক ফিল্ড বি এর ভ্যালুটা আমরা এখানে পুট করব ম্যাগনেটিক মোমেন্ট বা ম্যাগনেটাইজেশন বের করার সময়। তো এখানে 1 টেসলা ইজ ইকুয়ালস টু μ₀ 4π × 10⁻¹⁷, এইচ এর ভ্যালু হচ্ছে তোমার 2 × 10³ + m, ডিভাইড করলে এম এর যে ভ্যালু পাবো আমরা 8 × 10⁵ অ্যাম্পিয়ার পার মিটার, বুঝতে পারছো? এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে তোমরা যেটা পাবে এটা হবে তার অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বি পেয়ে গেলাম, এ হচ্ছে তার অ্যান্সার, ম্যাগনেটিক মুভমেন্ট, ম্যাগনেটিক ইন্টেন্সিটি এইচ পেয়ে গেলাম, আর ম্যাগনেটাইজেশন এম পেয়ে গেলাম। লাস্ট আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে তার ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম। এবার ম্যাগনেটাইজিং কারেন্ট বলতে কি বলছে এখানে? এই যে সলিনয়েডটার কথা বলা হচ্ছে, যার ইন্টেরিয়ারে একটা আমরা একটা ম্যাটেরিয়াল এন্টার করিয়ে রেখেছি, যার যার রিলেটিভ পারমিয়াবিলিটি এখানে দেওয়া আছে 400, তার মানে কি এই ম্যাটেরিয়ালটা যদি আমরা ইউজ না করতাম তাহলে সেই সলিনয়েডটিকে এয়ার কোর অবস্থায় সেই ম্যাগনেটিক ফিল্ড 1 টেসলা আনতে গেলে যে কারেন্ট ফ্লো করাতে হতো সেটা হবে তোমার ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম, বুঝতে পারছো? তাহলে সেই ক্ষেত্রে কি হতো বলতো? তার মানে আই এমটা কি? আই এম ইজ দ্য অ্যাডিশনাল কারেন্ট রিকোয়ার্ড টু গেট দ্য সেম ফিল্ড বি, যে ফিল্ডটা আমরা একটু আগে পেলাম 1 টেসলা, সেই সেম ফিল্ড পাওয়ার জন্য যে অ্যাডিশনাল কারেন্টটা সেটা হচ্ছে তোমার আই এম, রিকোয়ার্ড টু গেট দ্য সেম ফিল্ড বি উইদাউট দ্য কোর, যখন আমরা কোরটাকে ইউজ করছি না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এটার ভ্যালু কত আসবে? তাহলে এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের যে ইকুয়েশনটা হবে সেটা হবে বি ইকুয়ালস টু μ₀ μr × H, এখানে μ₀ μr, এইচ এর জায়গায় আমরা লিখবো n × I, তাই না? এখানে এইচ কে আমরা রিপ্লেস করেছি কি নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট, এখানে আই এর জায়গায় আই কে আমরা রিপ্লেস করবো, আই উইল বি রিপ্লেসড বাই আই প্লাস আই এম, রাইট? তাহলে এক্ষেত্রে কি হবে যে μ₀ μr n I + I m, সো হিয়ার আই এম ইজ দ্য এক্সটার্নাল ফ্যাক্টর, দ্যাট ইজ এক্সটার্নাল কারেন্ট রিকোয়ার্ড টু গেট দ্য ম্যাগনেটিক ফিল্ড বি, দ্যাট ইজ সেম অ্যামাউন্ট উইথ 1 টেসলা, রাইট? এটা আসবে তোমার μr n I + I m, এটাকে যদি আমরা ভ্যালু পুট করি তাহলে এর ভ্যালু আসবে তোমার 794 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম এর ভ্যালুটা পেলাম, দ্যাট ইজ দ্য এক্সট্রা কারেন্ট রিকোয়ার্ড টু গেট দ্য সেম ম্যাগনেটিক ফিল্ড 1 টেসলা উইদাউট দ্য কোর। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। তো আজকে আমরা কি কি দেখলাম? ম্যাগনেটাইজেশন অ্যান্ড ম্যাগনেটিক ইন্টেন্সিটি, এখানে ম্যাগনেটাইজেশন কাকে বলে, হোয়াট ইজ ম্যাগনেটাইজেশন, হোয়াট ইজ ম্যাগনেটিক ইন্টেন্সিটি, অ্যান্ড হোয়াট আর দ্য রিলেশন বিটুইন দেম, এই সব জিনিসগুলো আমরা এখানে দেখলাম। কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড কীভাবে ডেভেলপ করে, হ্যাঁ, ইলেকট্রনিক রেভলিউশন এবং তার কী এফেক্ট আসছে, এই বিষয়গুলো আমরা এখানে ডিসকাস করলাম। এখানে আমরা একটা সলিনয়েড নিই, তার জন্য যে ম্যাগনেটিক ফিল্ড, এবং যদি তার ভিতরে আমরা একটা কোর ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ কতটা হচ্ছে,
যাকে আমরা বি এম দিয়ে ডিনোট করলাম। তো এই ইকুয়েশনটাকে আমরা লাস্ট যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ জিরো ইন্টু এইচ প্লাস এম, আর এখানে আমরা এম এবং এইচ এর যে রিলেশনগুলো সেগুলো আমরা এখান থেকে পেলাম, রাইট। তো নেক্সট আমরা দেখলাম যে হোয়াট ইজ দ্য ভ্যালু, হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্স অফ এম, যে ম্যাগনেটাইজেশন এমটা কার উপর ডিপেন্ড করে। সেখানে আমরা যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে এম ইকুয়ালস টু কাই ইন্টু এইচ, দিস ইকুয়েশন ইজ ইম্পর্টেন্ট হিয়ার, দ্য কাই ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি অ্যান্ড দিস ইজ কল ম্যাগনেটিক সাসেপ্টেবিলিটি, এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম। নেক্সট আমরা দেখলাম যে ইফ দ্য ভ্যালু অফ কাই ইজ পজিটিভ অ্যান্ড নেগেটিভ, দ্যাট ইজ হোয়েন দ্য কাই ইজ পজিটিভ দেন ইট ইজ প্যারাম্যাগনেটিক অ্যান্ড হোয়েন ইট ইজ ইট গেটস নেগেটিভ ইটস কল ডায়াম্যাগনেটিক, রাইট। তো এই ভ্যালুগুলো আমরা এখানে পুট করে এখান থেকে আমরা যে ভ্যালুগুলো পেলাম লাস্ট যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে বি ইকুয়ালস টু মিউ ইনটু এইচ, এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পেয়েছি, টু থ্রি, রাইট। তো নেক্সট আমরা দেখলাম যে এখান থেকে আমরা সেই ডায়াগ্রামটা দেখলাম আমরা এখানে, যে পজিটিভ নেগেটিভ হলে কোনটার কোন কোন ম্যাটেরিয়ালে কীরকম আসছে কাইয়ের ভ্যালু। তারপর আমরা একটা 5.10 যে এক্সাম্পল নিয়ে ডিসকাস করলাম, এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ম্যাগনেটাইজেশন এম এর ভ্যালুগুলো এখান থেকে আমরা ডিসকাস করলাম। তো তো এই ছিল আজকে আলোচনার বিষয়। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর আজকের ক্লাসের স্টাডি ম্যাটেরিয়াল PDF সব তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর নেক্সট দিন আমরা এর পরের টপিক নিয়ে ডিসকাস করব, দ্যাট ইজ ভেরিয়াস টাইপস অফ ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক অ্যান্ড ফেরোম্যাগনেটিক, এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে ডিসকাস করব। সো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল, হোয় আর দে কল ডায়াম্যাগনেটিক, হোয়াট আর দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, এই জিনিসগুলো ডিসকাস করব। সো থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।